আমার ছেলে ধ্রুব পিতার কাছে গেছে, জানি না আমার সেই ছোট রানী সুরুচি তাকে কি চোখে দেখছে। আমার সন্তান যেন ভালো থাকে দয়াল, তার জন্য আমি চিন্তা করছি, তার জন্য আমি চিন্তা করছি। তার দুই নয়ন, দুই নয়ন ধারা হয়ে যাচ্ছে, আর ধ্রুব চলে আসছে।
তার নয়নের জল দেখে বলছে একি সোনার মানিক তোমার নয়নে কেন জল আছে, কি হয়েছে বাবা তোমাকে মেরেছে, তোমাকে কত প্রহার করেছে, তোমার পিঠে পিঠে কত দাগ। এই সোনার মানি তোমাকে বলেছিলাম তুমি যাবে না, কিন্তু তুমি আমার কথা মানলে না, তুমি গেলে, কত মেরেছে তোমাকে, আমাকে মেরেছে মা, কিন্তু মা আমাদের এই দুঃখের জন্য আমাদের আমি নালিশ করব। কেন বাবা কার জন্য নালিশ করবে, তোমার ছোট মেয়ের জন্য? দেখো বাবা ভগবানের কাছে কখনো কাউর জন্য নালিশ করতে হয় না, ভগবানই হচ্ছে আপনজন, ভগবান যখন দুঃখ দিচ্ছে তাই আমরা দুঃখী, ভগবান যখন আমাদের সুখী করবে তখন হব আমরা সুখী, তাই ভগবান যদি আমাদের সুখ দেয় কেউ দুঃখ দিতে পারবে না মা গো, তাহলে ভগবানের কথাই থাকে মা, ভগবান ভগবান সব জায়গায় থাকে বাবা, রনে বনে জঙ্গলে যে যখন যেখানে ডাকতে পারে সেখানেই ভগবান আছে, সেখানেই ভগবান আছে মা, তাহলে বনে ভগবানকে পাওয়া যায়? হ্যাঁ বাবা বনে নির্জনে বসে ভগবানকে ডাকলে ঠিক পাওয়া যাবে, তাহলে মা ভগবানকে যখন পাওয়া যাবে তাহলে ঠিক আছে মা গো, আজকে তো এই রাত্রি হয়েছে, তাহলে মা তাহলে চলো না মা গো, অনেক রাত্রি হয়েছে চলো আমরা ঘুমিয়ে যাবো মা গো, আমি ঘুম পেয়েছি। এবার বলছে চলো বাবা আমার ঘরে তো আজকে কিছু খাবার নেই, আমি তোমার জন্য ভিক্ষা করতে যেতে পারিনি, তুমি যে গেছো রাজবাটিতে তাই আমি চিন্তা করতে করতে আমি কুটিরে ছিলাম তাই ভিক্ষা করতে যেতে পারিনি, তাই এই আসো বাবা তোমাকে একটু জল পান করে আর আমরা ঘুমিয়ে যাব। তাহলে করলো কি তার ছেলেকে নিয়ে ঘুমাচ্ছে, তার ছেলেকে সঙ্গে করে ঘুমাচ্ছে, মা আর ছেলে দুজনে ঘুমিয়েছে, আর এইদিকে ধূপ তা করছে যে আমার মা যখন ঘুমাবে তারপরে আমি তাকে ছেড়ে আমি চলে যাব। বলছি এই সোনার ছেলে তুমি ঘুমাও, তুমি জেগে যাচ্ছ কেন? তাই তিনি মনে মনে ভাবলেন, তখন তার মায়ের কাছে ঘুমালেন, আবার ছলনা করে আবার ঘুমালো। এবার ছলনা করে যখন ঘুমিয়েছে তার মা ঘুমিয়েছে, আর ধীরে ধীরে করে তার ছেলে জেগেছে, জাগার পর তিনি দেখছে যে আমার মা ঘুমিয়ে আছে, তাই বলছে মা গো ও মা আমি তোমাকে ছেড়ে যাচ্ছি মা গো, তুমি আমাকে বিদায় দেবে না মা, জানি না মা তুমি যদি আমাকে আশীর্বাদ করো মা গো তাহলে আমি ঠিক ভগবানকে সন্ধান করে আমি তোমার দুঃখ মোচন করবো মা, তাই মা গো আমি তোমার চরণে আমি প্রণাম করছি মা গো, যেন আমি ভগবানকে যেন আমি তোমার দুঃখ মোচন করার জন্য আমি ভগবানকে যেন পাই মা, তাই মায়ের চরণে প্রণাম নিয়ে আর বলছে মা আমি আসছি মা গো,
আমাকে বিদায় দাও মা, তাই বিদায় নিচ্ছে আর এদিক ওদিক তাকিয়ে দেখছে মা যাচ্ছে কিনা। তাই এই কথা দেখতে দেখতে ধ্রুব বিদায় নিয়ে চলে গেলেন। এদিকে ঠিক ভোরের সময় যখন সুনীতির ঘুম ভেঙেছে, একি একি আমার ছেলে আমার কোলে ঘুমিয়েছিল, আর ঘুমন্ত অবস্থায় আমার ছেলে কোথায় গেছে? তাহলে ঘরের কোণে ঘরের চারিদিকে দর্শন করছে, কোথাও দেখতে পাচ্ছে না। তখন বললে নাকি এদিক ওদিক তাকাচ্ছে, পাচ্ছে না, ঘরের বাইরে দেখছে তবু পাচ্ছে না। তখন ভাবছে যে আমার সন্তান কি আমাকে ছেড়ে চলে গেছে? যখন বাইরে এসে দেখছে পাগলের মতো খুঁজছে, বলছে ধ্রুব তুমি আমাকে ছেড়ে চলে গেলে। ধ্রুব জানি না তোমাকে কোন ভাগ ভাল্লুক খেয়েছে না কেউ কোথাও হরণ করে নিয়ে চলে গেছে। ধ্রুব একবার এসো এসো ধ্রুব, আমার সঙ্গে লুক চুরি খেলো না রে ধ্রুব, তুমি কোথায় গেলে আমাকে আমাকে সম্মুখে এসো ধ্রুব ধ্রুব। পাখিকে বলছে, কোকিল পাখি ডাকছে, কোকিল পাখিকে বলছে, কোকিল পাখি তুমি বলে দাও কোকিল পাখি আমার ধ্রুব কোথায় গেছে? বলো না রে কোকিল, আমার ধ্রুবকে দেখেছ? আমি ধ্রুবকে পেয়ে আমি বনবাসে ছিলাম, আমি কত কষ্ট ছিলাম, কিন্তু আমার সোনার ছেলেকে যখন পেয়েছি আমি সব দুঃখ ভুলে গেছিলাম। ভগবান আমার হৃদয়ে সোনার মানিককে কেড়ে নিয়েছে, দয়া। তুমি কোথায় আছো আমাকে দর্শন দাও, আমার ধ্রুবকে আমার বুকে এনে দাও দয়া। হরে কৃষ্ণ হে দয়া, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম।
সোনার মালিক তুমি, ওই ওই জলে যাচ্ছে আমার সোনার মালিক, এই যে সোনার মালিক ধরু, ধ্রুব বলতে 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 পাগলের মতো যে সন্তানকে দেখছে ধ্রুব বলে চলে যাচ্ছে, ছুটতে ছুটতে চলে যাচ্ছে নারায়ণ নারায়ণ কোথায় নারায়ণ, আমার মা বলেছে বনে জঙ্গলে দেখাই যাবে সেখানে নারায়ণকে সন্ধান পাবে, এই বনের পাখি তুমি নারায়ণ, আমার নারায়ণ কোথায় আছে, হে নারায়ণ ভগবান তুমি কোথায় আছো আমাকে দর্শন দাও, হে নারায়ণ যাকে দেখছে তাকেই বলছে নারায়ণ, সেই বনের মধ্যে এক ভাল্লুক চলে আসছে, এক ভাল্লুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ, খেজুর গাছে হাড়ি বাঁধ মন মনামার, খেজুর গাছে হাড়ি বাঁধ মন, খেজুর গাছে হাড়ি বাঁধ মন মনামার, খেজুর গাছে হাড়ি বাঁধ মন, রস খাবিয়ে রসিক জন নইলে রস গড়িয়ে যাবে ভোগ হবে ও কালে মরণ রে ও কালে মরণ, খেজুর গাছে হাড়ি বাঁধ মন মনামার, খেজুর গাছে হাড়ি বাঁধ মন, খেজুর গাছে হাড়ি বাঁধ মন, খেজুর গাছে হাড়ি বাঁধ মন, কৌশলে তোমার বড়ি
চিরে যেন পড়ালে গলে গো, তোমার দড়ি চিরে যেন পড়ে না জলে। খেজুর গাছে হারে বাঁধব, খেজুর গাছে হারে বাঁধব, খেজুর গাছে হারে বাঁধব মনামা, খেজুর গাছে হারে বাঁধব, নইলে রস গড়িয়ে যাবে গোড়া বসে হবে পরে সকালে মর, সকালে মর, খেজুর গাছে হারে বাঁধব মনামা, খেজুর গাছে হারে বাঁধব মনামা, খেজুর গাছে হারে বাঁধব মনামা, খেজুর গাছে হারে আমার নারায়ণ, তুমি নারায়ণ ভাল্লো বলতে, না না মাথা নাড়াচ্ছে, আমি তোমার নারায়ণ নই, হে ঠাকুর হে দয়াল, আমি কি নারায়ণকে পাব না? ভাল্লো বলছে আমার এই জনম, এই জনমে আমি ভাল্লো করিয়েছি, কিন্তু হে ভক্ত তোমার যেন কার্য সৃষ্টি হয়, যেন আমি পরে জন্মে তোমার মতো যদি মানুষ হইতে পারি তাহলে আমিও তোমার মতো সাধন ভজন করব। তাই মিটমিট নারায়ণ নারায়ণ বলছো, তোমার যেন নারায়ণের দর্শন হয়। তাই তিনি অদূর থেকে ভাল্লু করলেন কি, তিনি তাকে দিকে দেখতে দেখতে তিনি দূরে চলে গেলেন, তিনি দূরে চলে গেলেন। তখন এদিকে ধূপ করেছে কি নারায়ণ নারায়ণ সন্ধান করছে, যাকে দেখতে তাকেই বলছে নারায়ণ নারায়ণ বলে তিনি সন্ধান করছে। তাই এদিকে এদিকে করছে কি নারায়ণ নারায়ণ যখন সন্ধান করছে, এবার লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ করেছে কি, লক্ষ্মী নারায়ণ করে থেকে ঠিক ভোরের সময় ব্রহ্ম মুহূর্তে লক্ষ্মী নারায়ণ দুজনে প্রদক্ষিণ করছে, আর তারা গরুরের পিঠে চেপে তারা প্রদক্ষিণ করছে। হরে কৃষ্ণ, গরুর চেপে প্রদক্ষিণ করছে, অদূর থেকে লক্ষ্মী দেখে বলছে নারায়ণ হে স্বামী, স্বামী গো দেখো তোমার ভক্ত, তোমার ভক্ত তোমাকে সন্ধান করছে, তুমি তাকে দর্শন দাও না। প্রভু বলছে প্রিয়ে লক্ষ্মী তুমি জানো না, সে ছোট্ট শিশু 5 বছরের, তার কিন্তু কোনো পাপ নেই, তবু পাপ না থাকলেও, পাপ না থাকলেও কিন্তু সে তো কোনো মন্ত্র নেই নি, তাই মন্ত্র না নিলে আমি তো তাকে দর্শন দিতে পারি না। লক্ষ্মী হে ঠাকুর হে দয়া, তার নিষ্পাপ সেই নিষ্পাপ তো, তিনি তোমার জন্য কত
কত লালন পালন করছে, কত তোমাকে ডাকছে, তুমি তাকে দর্শন দাও না, তুমি তাকে দর্শন দাও না। এই কথা যখন বলছে, এই কথা যখন বলছে, ওদিকে ধ্রুব করছে কি নারায়ণ নারায়ণ সন্ধান করতে করতে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। এদিকে লক্ষ্মী নারায়ণ বলছে যে, লক্ষ্মী বলছে প্রিয়ে, বলছে স্বামী গো, তাকে যখন দর্শন দিলে না, তাহলে এই জীবনতে তোমার নাম যে করবে, তাহলে তোমার নাম করে কি তার বৃথা হবে? বলছে দেখো লক্ষ্মী, তুমি যখন বারবার বলছো, তাহলে আমি তাহলে নারদ মুনিকে সন্ধান করছি, নারদ মুনি কে আমি পাঠাবো, তাহলে নারদ মুনিকে পাঠাবো যখন, তখন সেই নারদ মুনি তাকে মন্ত্র দান করে তারপর সাধন ভজন যখন করবে, তারপরে আমি তাকে দর্শন দেব। ঠিক আছে, এইভাবে যখন পরিকল্পনা করেছেন, তাহলে ওই দিক থেকে নারদ মুনি বিনা যন্ত্রে গুণগান করতে করতে তিনি চলে যাচ্ছে লক্ষ্মী নারায়ণের কাছে, হরে কৃষ্ণ। তাহলে নারদ মুনি প্রবেশ করছে, নামে যেই ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায় বড় দায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। জয় হো জয় হো বজরঙ্গী,
ভগবান নারায়ণ নিজেই আমাকে ডেকেছেন, কত আমাকে ভালোবাসে, তাই আমি যাচ্ছি। তাই আমি মনে মনে ভেবেছি, দেখি আমাকে কি জন্য ডেকেছে, তাই আমি তার কাছেই যাচ্ছি। যখন পৌঁছালেন, লক্ষ্মী নারায়ণ দুজনেই আছে, তখন নারদ মুনি সষ্টাঙ্গে প্রণাম করলেন। সষ্টাঙ্গে প্রণাম করে তারপরে এদিকে নারায়ণ বলছে যে, এ নারদ মুনি, আমি তোমাকে ডেকেছি। বলছে, তুমি যে আমাকে ডেকেছ, তাই আমি না প্রত্যেক দিন তোমার কাছে আছি, কিন্তু তুমি আমাকে ডেকেছ কেন? বলছে, দানব, আমি জানি যে আমার হতে আমার চাইতে কে বড় আছে, তাই আমি ভেবেছিলাম। নারদ মুনি বলছে, তোমার চাইতে কে বড় আছে তাই জেনেছিলে? আমি তো জানি একমাত্র নারায়ণ হচ্ছে বড়, আর তুমি বলছো কে বড় আছে, তাই দেখো। এবার বলছে কে বড় আছে। এবার নারায়ণ বলছে, দেখো আমার চাইতে না জল বেশি, আমি তো জল আমার নিচে থাকে। দেখো এই পৃথিবীতে চার ভাগ জল, চার ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে জল আর এক ভাগ হচ্ছে স্থল, তাই জলই হচ্ছে সব চাইতে বড়। ও তাহলে তোমার চাইতে জল বড়। আর তারপরে বলছে যে, দেখো জল বড় হলেও সৌরভ মুনি এক নিঃশ্বাসে জল পান করেছিল, তাহলে সৌরভ মুনি হচ্ছে বড়। ও তাহলে সৌরভ মুনি যদি বড় হয়, তাহলে সৌরভ মুনি হচ্ছে তোমার চাইতে বড়। এবার সৌরভ মুনি বলছে, না 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 না, আমার চাইতে বড় হচ্ছে, আমার চাইতে বড় হচ্ছে যে হরি নাম করে। ও হরি নাম করে, তাহলে আবার হরি নাম করে কি করে বড় হলো? বলছে, হরি নাম যে করে সেই হচ্ছেই আমার চাইতে বড়। ও তাহলে সেই সৌরভ মুনির চাইতে নাম বড়, আর নামের চাইতে আবার কে বড়? বলছে, দেখো আমি বড় নয়, আমার যে নাম করে সেই হচ্ছেই বড়। তাহলে এই যে নামের যে বড় করলেন, তাহলে এদিকে নারদ মুনি বলছে, তাহলে গুরুদেব আমাকে কিসের জন্য ডেকেছ? বলছে, ওই যে বনের মধ্যে ধ্রুব আমার নাম করছে, তাকে যাও না, তাকে মন্ত্র দিয়ে এসো,
মন্ত্র দিয়ে সেই মন্ত্র পেয়ে আমার নাম গুণগান যখন জপ করবে তখন আমি তাকে তাকে আমি যদি সে নাম ভালোভাবে জপ করতে পারে তাহলে আমি তাকে দর্শন দেব। ও গুরুদেব, তাহলে আমাকে যেতে হবে ওই ধরাধামে বনের মধ্যে যে ধ্রুব তোমার নাম করছে তাকে মন্ত্রদান করতে হবে। মন্ত্র না নিলে এই দেহ দেহ শুদ্ধ হবে না, আর দেহ শুদ্ধ না হলে নারায়ণের দর্শন হবে না। তাহলে ঠিক আছে গুরুদেব, আমি তোমাকে প্রণাম করে আমি যাচ্ছি ওই বনে যেখানে ধ্রুব গুণগান করছে। তাই কল্যাণকে এবারে বিনা যন্ত্রে গুণগান করতে করতে তিনি চলে যাচ্ছেন বনের দিকে। নারায়ণ 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 নারায়ণ। তাই বিনা যন্ত্রে গুণগান করতে করতে তারা যাচ্ছে লক্ষ্মী নারায়ণ, তারাও নারায়ণের জন্য তারাও চলে যাচ্ছে। এদিকে ধ্রুব চলে আসছে, হে নারায়ণ নারায়ণ, হে ঠাকুর, হে দয়াল, আমি কি তোমাকে পাবো না দয়াল? তুমি একবার আমাকে দর্শন দাও দয়াল, তুমি কোথায় আছো আমাকে তুমি দর্শন দাও। তাই এদিকে নারদ মুনি বিনা যন্ত্রে গুণগান করতে করতে যাচ্ছে, বলছে ও দূর থেকে দেখছে একই সেই ছেলে, তো সেই ছেলে তোকে মন্ত্র দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, তাই আমি যাচ্ছি, আমি যাচ্ছি তাকে আগে পরীক্ষা করব, পরীক্ষা করার পর আমি তারপরে তাকে মন্ত্র দেব। ওই ছেলে এই শুন শুন শুন, তোমার এখন ছোট বয়সে তুমি এই বনের মধ্যে আছো, তোমার কত বাঘ ভালো, তোমাকে দর্শন করলে তোমাকে খেয়ে ফেলবে, তুমি ঘরে ফিরে যাও, তোমার মা কত তোমার জন্য কাঁদছে, তুমি ঘরে ফিরে যাও, তোমাকে পেয়ে তোমার মা কত খুশি হবে। ধ্রুব বলছে দেখো আমার মা আমাকে আমার জন্য কাঁদছে, কিন্তু আমার মায়ের যে দুঃখ হয়েছে এই দুঃখ যে আমি দূর করতে পারবো না, তাই আমি এখন ঘরে ফিরে যাব না, আমি ভগবানের কাছে আরাধনা করব, আমার মায়ের দুঃখ মোচন করতে পারবে একমাত্র ভগবান, ভগবান ছাড়া আমার মায়ের দুঃখ কেউ মোচন করতে পারবে না, তাই আমি ভগবানের সন্ধানে এসেছি, আমি ভগবানকে যতক্ষণে পাবো না আমি ফিরে যাব না আমি মায়ের কাছে। একি আমি তাকে বলছি যে তুমি ঘরে ফিরে যাও, সে ঘরে ফিরে যাবে না, তাহলে ভগবানকে ছাড়া ভগবান না পেলে সে প্রাণ ত্যাগ করবে, কিন্তু তবু তিনি ঘরে ফিরে যাবে না। তাহলে ঠিক আছে, তুমি যখন ঘরে ফিরে যাবে না আমি তোমাকে মন্ত্র দেব, মন্ত্র দেব, চলো তুমি স্নান করবে। বলছে আমি তো কোনোদিন স্নান করিনি, তাহলে আমি কি করে আমি স্নান করব? তাই ধ্রুবকে গঙ্গায় স্নান করাচ্ছেন নারদ মুনি, ধ্রুবকে গঙ্গায় স্নান করাচ্ছে। স্নান করাবার পর এবার তার বস্ত্র এবার করছে কি নারায়ণ, নারদ মুনি নিজের বস্ত্র দান করলেন আর তাকে জীর্ণ বস্ত্র পরিত্যাগ করল। আর নারদ মুনি তার নিজের বস্ত্র দিয়ে তার নিজের বস্ত্র তাকে পরিধান করে তাকে মন্ত্র দিচ্ছে, তার কর্মে মন্ত্র দিচ্ছে, ও তার কর্মে মন্ত্র দিচ্ছে, ও ভগবতে বাসুদেবাই নমঃ, ও ভগবতে বাসুদেবাই
সঙ্গে নেবো। ও তার মন্ত্র দান করলেন, যখন মন্ত্র পেয়েছে তার সাধন বদন করতে লাগলেন। এদিকে নারদ মুনি মন্ত্র পূজা মন্ত্র দান করে নারদ মুনি চলে যাচ্ছে। এদিকে ধ্রুব করে থেকে তিনি নাম জপ করতে লাগলেন। এক পায়ে এবং দুই বাহু উপরে করে এক মাস ধরে নাম করতে লাগলেন। তাই তার ফলমূল সেবা করে এক মাস ধরে সেবা করে তিনি নাম করতে লাগলেন। তারপরে সাত দিন অন্তর অন্তর এক এক করে ফল ভগবান করে নাম করছেন। তারপরে তিনি 15 দিন অন্তর এক বায়ু সেবন করছেন, ফলমূল সেবা করছেন। এমনকি তিনি 7 দিন পর পর একটা তুলসীর পাতা জল সেবন করে কঠোর তপস্যা করতে লাগলেন, কঠোর তপস্যা করতে লাগলেন। বাসুদেবায় নমঃ। ভক্তরূপ কা দুসরা পার মে উস জন্ম কে পশ্চাৎ উসনে উস মা কো পুছা যে হামারা বাবা কোন হ্যায়, হামারা পাপা কোন হ্যায়। উস মা উসকা মা বোল দিয়া হ্যায় যে উসকা পাপা নে রাজ্য কা রাজা হ্যায়। উসনে গিয়া হ্যায় রাজ্য কে পাস রাজা কে পাস, উসনে সৌচলা মা গ্রহণ নেই কিয়া হ্যায় উসকো। তো ফির ধ্রুব ভক্তরূপ নে কাহা জব হামারা অধিকার নেহি মিলতা হ্যায় তো হাম अपने माँ के पास बांध में आप फिर से चल जाऊंगा। उस बांध पर जाके उस 5 साल का लड़का, सिर्फ 5 साल का लड़का को ज्ञान हुआ जो हम इस जीवन में क्या करने आया हूँ, हमारा जीवन में क्या है। तो हम मानव होकर भी हम क्या बिता रहा हूँ, उस जीवन में सिद्धांत लिया है कि हम हरि के दर्शन गाओ, हरि के दर्शन पाओ, हरि के कथा सुनो। उस बन पर तपस्या करने के लिए जाएगा। फिर नारद मुनि ने उसका दीक्षा ग्रहण किया है, दीक्षा देकर उस तपस्या की कर चुका है। इस तपस्या पर भगवान इंद्रदेव ने तीन समय तरप तरप कर उस युद्ध कर क्या कहने किया है इस तपस्या भंग करने के लिए। हरे कृष्णा। तो उस भक्तरूप को तपस्या भंग करने के लिए हम अभी एक अलौकिक जीव के लेकर आता हूं। इससे पहले छोटा सा गाना चाहिए।
ভাবিয়া দেখব এমন সাধের জনম, চলে গেলে পাও কি না পাও রে মনা আমার, কৃষ্ণ গুণ হো গান গাও রে মনা আমার, ভরি গুণ গান গাও। Oh,
আমরা যখন ভঙ্গ করতে পারছি না তাহলে আমরা বিমুখ হয়ে আমরা ফিরে যাব ইন্দ্রদেবকে বলবো আমরা তার তপস্যা ভঙ্গ করতে পারলাম না ছোট বালককে তাই তারা ফিরে চলে যাচ্ছে আপন হবার নয় জানি রে ভালোবাসা ভালো কথা নয় চারে যাবি যদি পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু বলার ছিল বলে দিয়েছি। জানে যাবি যদি যা, জানে যাবি যদি যা।
ভক্ত রূপ দেখছে আমি যাকে অন্তরে ধ্যান যোগে দর্শন করছিলাম নারায়ণকে শঙ্খ পত্র গদা ছত্র তার চার বাহু আজকে দেখছি আমার সম্মুখে তার তার রূপ দর্শন করে তিনি সষ্টাঙ্গে প্রণাম করলেন সষ্টাঙ্গে প্রণাম করছে তার সষ্টাঙ্গে প্রণাম যখন করেছে বলছে বৎস বৎস প্রভু আমাকে যখন দর্শন দিয়েছ প্রভু আমার মনের বাঞ্ছা পূর্ণ করে দয়াল হরি নারায়ণ বলছে আমি অন্তরে জানি ভগবান নারায়ণ বলছে আমি অন্তরে জানি ভগবান আমি তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব তুমি চেয়েছিলে পিতার সিংহাসন থেকে উঁচু স্থান আমি নেব হে ধ্রুব তোমার ব্রহ্মালোক থেকে তোমাকে ধ্রুব লোকে তোমাকে জায়গা দেব আর তুমি মনে মনে ভেবেছিলে যে আমি পিতার সিংহাসনে যেন পাই তাই তুমি পিতার সিংহাসন পাবে এমনকি তার 36,000 বছর তুমি রাজত্ব করার পর তারপরে তোমাকে নিয়ে চলে যাব পুষ্পরথে সেই তোমাকে ধূপ লোকে তোমাকে জায়গা দেব এই কথা যখন বললেন ধূপ বলল হে গুরুদেব আমি তোমাকে দর্শন পেয়েছি আমি তোমার দর্শন পেয়ে তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছ তাহলে আমার মাকে আমার মা মায়ের যেন দুঃখ মোচন হয় বলছে ঠিক আছে তোমার মাও তোমাকে পুষ্প রথে তোমার মাও চলে যাবে তুমি ধ্রুব লোকে তাই তোমার মা তোমার পিছনে পিছনে তোমার সঙ্গে চলে যাবে এই কথা বলে নারায়ণ তিনি চলে গেলেন তখন নারায়ণের দর্শন হয়েছে এবার ধ্রুব তিনি মায়ের কাছে গেলেন মায়ের কাছে গেলেন তিনি মায়ের দুঃখ মোচন করে তার সৎ মায়ের কাছে গেলেন তাকে প্রণাম করলেন এবং 36,000 বছর রাজত্ব করার পর পুষ্পরথে ভগবান নিয়ে চলে গেলেন ধ্রুব লোকে তাই এই নবীন প্রবীণ ক্ষুদ্র সম্প্রদায় এই ধ্রুবের ভক্ত হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama.